জুমার দিন, তাই সবাইকে জানাই দিচ্ছি জুমা মুবারক। এবং আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে যারা জীবিত আছে আল্লাহ তাআলা যাদেরকে যাতে হেদায়েত দান করে, পাঁচক নামাজ পড়ার তৌফিক দান করে, খারাপ কাজ থেকে বিরত দান করে, আর যারা মৃত আছে আল্লাহ তাআলা তাদের যাতে গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করে। যাদের মা বাবা দুনিয়াতে বাইচা নাই, তারা খুব যে মা বাবা দুনিয়া না থাকাটা যে কত কষ্টদায়ক, যার মা বাবা দুনিয়াতে নাই সেই জান। তো আলহামদুলিল্লাহ আমার মা বাবা দুনিয়াতে বাইচা আছে। যারা দুনিয়াতে মা বাবা বাইচা থাকা অবস্থায় মা বাবার খেজমত করতে পারতেছেন না, মা বাবার জন্য কোনো কিছু করতে পারতেছে না, তাদের মতো হতভাগা আমি মনে করি এই দুনিয়ার বুকার কোথাও নাই। কারণ মা বাবা হইল পৃথিবীর এরকম এক জিনিস যেটা আপনার যত কষ্টই হোক আপনারা, আপনি যদি তার সাথে বেয়াদবি করেন, তার সাথে খারাপ আচরণ করেন, তার সাথে আপনি তার খেজমত না করেন, তার প্রতি আপনি খেয়াল না রাখেন, তাইলে আপনি চাইলে এই দুনিয়া থেকে আপনি জান্নাত দিতে পারবেন। সেটা হইলো মা বাবার থেকে স্পষ্ট কোরআন হাদিস সব জায়গায় আছে। তো সকলের প্রতি দোয়া রইল, সবার কাছে আবারও বলতেছি সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার প্রতি খেয়াল রাখবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। মা বাবা যতদিন এই দুনিয়া বাইচে থাকবো চেষ্টা করবেন তাদেরকে ভালো রাখার লেগা এবং তাদের খেদমত করার লেগা, তাদেরকে সব সময় দেখাশোনা করার লেগা, তাইলে আপনি দেখবেন জীবনে অনেক কিছু করতে পারবেন। কারণ মা বাবা হইল অমূল্য রত্ন, যারা কিনা আপনার নির্বিদায় নির্দ্বিধায় আপনাকে ভালোবাসবো, সবসময় আপনার পাশে থাকবো এবং ছিল এবং পূর্ব আসিল। তো এর চাইতে আপন মানুষ আর এই দুনিয়ার বোকার কোথাও না। তো আজকে জুমার দিন, সবাই মৃত ব্যক্তিদের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, এগুলো কথা। আল্লাহ তাআলা যাতে সবাইকে মাফ করে দেয়, সবাইকে নামাজের পথে আনে, খারাপ কাজ থেকে বিরত রাখে, সবাইকে হেদায়েত দান করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।